অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য, আমদানি রপ্তানি ও রাষ্ট্রীয় কর। রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল, বহির্বাণিজ্য পশ্চাদবাসীদের হাতে চলে যায়, কারণ তখন ইউরোপিয়ানরা সিরিয়ার সাথে যুদ্ধ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের আয়ত্ত করে নেয়। দুই যুগের অধিকাল ধরে তারা এটি নিজেদের করতলগত রাখতে সমর্থ হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিয়মিতভাবে নদী খনন না করা এবং নদী সেচ ও ভূমি উন্নয়নের ব্যবস্থা না করার কারণে কৃষি পণ্যের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। দুর্ভিক্ষ, মহামারী, বিশৃঙ্খলার কারণে গ্রাম ও জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল। সাথে সাথে যুদ্ধ পরিচালনার জন্য এবং আমির উমারাদের ক্রমাগত চাহিদা মেটানোর জন্য অর্থ সঞ্চয়ের উপার্জনের প্রচুর পরিমাণে রপ্তানি বৃদ্ধি করতে হয়েছিল, কিন্তু সে তুলনায় আমদানি ছিল কম। বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমির উমারা, বরখাস্তকৃত নায়েবরা এবং সচিব ও আমলারা ফিরে আসে। অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে। সুলতান নায়েব আমিরগণ কোনো কোনো ক্ষেত্রে গত 3 বছর বকেয়া কর কিংবা 4 মাসের খাজনা অগ্রিম দাবি করে বসে। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যের মন্দা এবং কৃষিপণ্যের উৎপাদনহীনতা দেশকে দ্রব্যমূল্যে উদ্বৃত্তে ঠেলে দেয়। তখন একজোড়া ভেড়ার দাম বিক্রি হতো 500 দিরহামে, একটি গড়ার এক বস্তা খাদ্যবস্তুর দাম পৌঁছেছিল 220 দিরহামে। অনেক সময় রুটির অভাব দেখা দিত, ফলে কাঠের গুঁড়ি মিশ্রিত ভেজাল রবের রুটি বিক্রি করা হতো। এক রতল পরিমাণ জাইতুন তেল বিক্রি করতে 4.5 দিরহাম প্রয়োজন হতো। সাবান ও চাউলের মূল্যও অনুরূপ বৃদ্ধি পেয়েছিল। কোনো কিছুই জনগণের ক্রয়ের ক্ষমতার আওতার মধ্যে ছিল না। তবে গোশত বিক্রি হতো 2.25 দিরহামে, এক সের মিহি ময়দা বিক্রি হতো 4 দিরহামে, আঙ্গুর রসের দাম ছিল 1 কিন্তার 200 দিরহামের উপরে, চাউলের দাম ছিল আরও বেশি। তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটাই সচ্ছলতা এবং উন্নতির পরিলক্ষিত হয়। 724 হিজরি সনে সুলতান নাসির খাদ্যশস্যের কর রহিত করে দেয়। তখন সমগ্র খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল, ফলে সুলতানের কল্যাণের জন্য অনেকেই দোয়া করেন। সুলতানের নায়েবু তখন বহু কর রহিত করে দেয়। তার মধ্যে রয়েছে গো খাদ্যের কর, দুধ কর, চামড়ার উপর কর। বাজার পরিদর্শন থেকে 0.25 দিরহামের অতিরিক্ত যে কর নেওয়া হতো তা তিনি বাতিল করে দেন। লাশ দাফন কবরে নিয়োজিত ব্যক্তিদের আয় থেকে যে কর নেওয়া হতো তাও তিনি বাতিল করে দেন। অপরিপক্ক খেজুর বিক্রয়ের বিধিনিষেধ তিনি প্রত্যাহার করেন, ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায়। এমনকি তখন বলা হয় যে 1 কিন্তার খাদ্যশস্য বিক্রি হতো 10 দিরহামে। পরবর্তীতে লবণ কর এবং প্রসাদ কর রহিত হয়। অনুরূপভাবে ছাগল ভেড়ার করের অর্ধেক প্রত্যাহার করে নেন, যেমন করেছিলেন স্থানীয় এবং বিদেশি সুতা করার ক্ষেত্রেও, ফলে জনগণ আনন্দিত হয়। ওই আমলটি রাজকীয় বিলাসের বাসনের জন্য স্থিমিত হয়ে থাকে অবশ্য, যদিও তখন জনগণ ক্ষুধাতৃষ্ণায় আত্মচিৎকার করছিল। তখন 732 হিজরি সনে সুলতান মালিক নাসিরের পুত্র অনুপ মোহাম্মদের সাথে আমির সাইফুদ্দিন বাক্তার আর সাকি এর কন্যার বিবাহ হয়। ওই বিবাহে যৌতুক ছিল 10 লাখ দিনার। এই বিবাহ বুঝে বাকরি, মুরগি, ঘোড়া, গরু, বিভিন্ন প্রায় 20,000 প্রাণী জবাই করা হয়েছিল। 18,000 কিন্তার মিষ্টান্ন বিতরণ করা হয়েছিল। আলোকসজ্জায় 3,000 কিন্তার তৈলাদি পুরানো হয়েছিল। নোট, 1 কিন্তার সমান 100 রতল বা 1 মনের অধিক।